শেখ হাসিনা কাউকে রেহাই দেবে না। মানুষ যদি শান্তিতে থাকে বিএনপির মনে কষ্ট হয়। আমার দেশের গরিব মানুষ আরো দুঃসহ জীবন যাপন না করে সাধারণ মানুষের জীবনে শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ গেছে। কক্সবাজারে 11 লক্ষ রোহিঙ্গা আমাদের কাঁধে আজকে আমাদের মাথা বোঝা হয়ে আছে। আজকে এই সফরের গুরুত্ব যারা বোঝে না তারাই বঙ্গবন্ধু কন্যার এই সফরকে নিয়ে কটাক্ষ করছে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে যাননি, তিনি গিয়েছে দেশের উচ্চতা আরো বাড়াতে। শেখ হাসিনা নিজের জন্য বিদেশে যাননি, তিনি বিদেশে গেছেন আগামী বাজেটের জন্য সহযোগিতা চাইতে। তিনি বিদেশে গেছেন বাংলাদেশের আজকে তারা দ্রব্যমূল্য বৃদ্ধিতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষকে বাঁচাতে তিনি বিদেশে গেছেন। কক্সবাজারে 11 লক্ষ রোহিঙ্গা আমাদের কাঁধে আজকে আমাদের মাথা বোঝা হয়ে আছে। এই রোহিঙ্গাদের ব্যাপারে যারা বিদেশি শক্তি তাদেরকে তিনি বলেছেন যে এরা আমাদের দেশ থেকে এদেরকে নিয়ে যেতে হবে। এরা আমাদের দেশে এমনি আমাদের অনেক মানুষ গরিব, এর উপরে আমরা এত লোকের বোঝা কি করে বহন করব। আজকে আমির খসরু, মির্জা ফখরুল কটাক্ষ করে শেখ হাসিনার বিদেশ সফর। আজকে প্রমাণ হবে তিনি বাজেট সহায়তার জন্য জাপানের 30 বিলিয়ন ইয়েন পেয়েছেন, বিশ্বব্যাংকেও বাজেট সহযোগিতা 500 মিলিয়ন ডলারের উপর পাওয়ার আশ্বাস আছে। বিশ্বব্যাংকের সাথে পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর আমাদের সম্পর্ক ছিল। আজকে বিশ্বব্যাংক নিজেই তাদের ভুল স্বীকার করেছে এবং তারা আজকে যে ভুল করেছে পদ্মা সেতু থেকে সরে নিয়ে সেটা তারা স্বীকার করে বাংলাদেশকে অর্থ সাহায্য, ঋণ সাহায্য দেওয়ার জন্য বিশ্বব্যাংকের প্রধান নিজেই তাকে ইনভাইট করেছে, তাকে আমন্ত্রণ করেছে। এখানে শুধু বাজেটেই 500 মিলিয়ন ডলার আসার কথা। আমাদের আগামী দিনগুলোকে সুন্দর করার জন্য আজকে সারা বিশ্ব সংকটের মধ্যে বাংলাদেশের জীবনের চাকা, জীবিকার চাকা এখনো সচল আছে। শেখ হাসিনা চান কোনো অবস্থাতেই বাংলাদেশ যেন কোনো সংকটে না পড়ে, যেন আমার দেশের গরিব মানুষ আরো দুঃসহ জীবন যাপন না করে সাধারণ মানুষের জীবনে শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ গেছে। শেখ হাসিনা এবারকার সফর আমি এক কথায় বলবো, বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। শেখ হাসিনার সফর বাংলাদেশকে অনন্য এক উচ্চতা নিয়ে গেছে। শেখ হাসিনার এই সফর বাংলাদেশকে, এই জাতিকে আত্মশক্তিতে বলিয়ান করেছে। তাদের এখন কিছুই ভালো লাগে না, হিংসার আগুনে জ্বলে, আগুনে জ্বলে হিংসার আগুন। পদ্মা সেতুর আগুন, পদ্মা সেতুর চালা, মেট্রো রেলের চালা, বঙ্গবন্ধু টানেলের চালা, 100 সেতুর চালা, 100 রাস্তার চালা, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার উদ্যোগ, জ্বালা জ্বালা তারা মরে। এই ঈদ গেল, কোনো পথেই অশান্তি নেই, মানুষ শান্তিতে বাড়ি ঘরে গেছে। মানুষ যদি শান্তিতে থাকে, বিএনপির মনে কষ্ট লাগে, সকলে তখন কষ্ট। বাংলার মানুষ ভালো আছে, বিএনপির মন খারাপ, জ্বালা জ্বালা শুধু মরে। শেখ হাসিনা বিদেশ গিয়ে আরো অর্থ আনছেন, আরো আগামী দিনের জন্য বাংলাদেশের অভাব মোচনের জন্য এই সংকটে যা কিছু দরকার সেই সব নিয়ে যেখানে যেখানে গেছে তিনি সমাধানের জন্য তাদের সঙ্গে কথা বলেছে। আজই বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা। বাংলাদেশ বিশ্বব্যাংক অংশীদারিত্বের 50 বছর উদযাপন উপলক্ষে শেখ হাসিনা আজকে প্রধান অতিথি। বিএনপির এটা সহ্য হয় না, বিএনপি এটা সইতে পারে না। কাজে ওই বিএনপি 52 দল, তারপরে শুনি 12 দল, তারপরে শুনি 14 দল, একবার শুনি 27 দফা, আরেকবার শুনি 10 দফা, দফায় দফা, দলে দলে সমমনাদের ঐক্য, বিক্ষোভ, পদযাত্রা, অবস্থা, কত কর্মসূচি। ডিসেম্বর মাসে গরুর হাটে গিয়ে গোলাপ বাগে হুচট খাওয়া আন্দোলন আর মাথা তুলে দাঁড়াতে পারে সেই আন্দোলন পদযাত্রার নামে শেষ যাত্রা। পদযাত্রা করতে করতে অবস্থানের নামে শুয়ে পড়েছে। এই আন্দোলনের আর কোনো ভবিষ্যৎ নেই। এখন যতই হাত রাখি বিএনপির আন্দোলন মানুষ বুঝে গেছে এটা ভুয়া, 27 দফা ভুয়া, 10 দফা ভুয়া, 54 দল ভুয়া, বিএনপির ঐক্যজোট ভুয়া, বিএনপির আন্দোলন, বিএনপির গণঅভ্যুত্থান, গণঅভ্যুত্থানের নামও নাই, গন্ধও নাই। গণ আন্দোলনই যারা করতে পারেনি তারা কিসের গণঅভ্যুত্থান করবে? গণঅভ্যুত্থান দলের লোক দিয়ে হয় না, পাবলিক লাগে, পাবলিক নাই, আন্দোলনও নাই। আন্দোলন ঝিমিয়ে পড়েছে, বিএনপির আন্দোলন ঝিমিয়ে পড়েছে। বিএনপি এখন পথ হারা প্রতীকের মতো দিশেহারা, কোন দিকে যাবে ফান্দে পড়িয়া বলা অবস্থা হয়ে গেছে। এইরকম ঠিক না, তাদের আর কোনো পথ আছে সামনের দিকে চলা? এবার খেলা হবে, হবে খেলা, রেডি আছে সামনের নির্বাচন। রাজনীতিতে আর খেলতে হবে না, তাদের রাজনীতিতে পরাজয় হয়ে গেছে, তারা ডিফিট খেয়েছে। রাজনীতিতে বিএনপি ডিফিট খেয়েছে, আন্দোলনে পরাজিত। এবার নির্বাচনে যদি আসে দেখা যাবে কত ধানে কত চাল। নির্বাচন আসবে না, আসবে না। সিটি কর্পোরেশন পাঁচটা, একটাতেই প্রার্থী না দিয়ে পারলেন না। কেমন প্রার্থী? 21 জন কাউন্সিলর, 1 জন মেয়র প্রার্থী গাজীপুরে। এ 22 জনে ঘুমটা পড়ে নেমেছে। বিএনপি এই সিটি নির্বাচনেও দেখবেন সব জায়গায় ঘুমটা পড়া প্রার্থী। স্বতন্ত্র নামে এ ঘুমটা পড়া প্রার্থী, এদেরকে নামিয়েছে তারেক রহমান। বিএনপি বাইরে বুঝাচ্ছে যে আমাদের কেউ নাই, আমরা প্রার্থী দিই নাই, কিন্তু তলে তলে তারাও নির্বাচনে অংশ নিয়েছে। তাহলে ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না, সত্যকে কেন স্বীকার করে? প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আপনাদের মনে রাখতে হবে, এখন তাদের টার্গেট বাংলাদেশের অর্থনীতি। রাজনীতিতে তারা পরাজিত, এখন তারা টার্গেট করছে অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি, শেখ হাসিনার নেতৃত্বে যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এই অর্থনীতির চাকা বন্ধ করার জন্য আজকে তারা নতুন নব কৌশলে নতুন ষড়যন্ত্র পাতাচ্ছে। আন্দোলনের ভবিষ্যৎ না, তাই এখন আগুন জ্বালাতে হবে, আগুন লাগাতে হবে, ভাঙচুর করতে হবে, লুটপাট করতে হবে। এটাই বিএনপির স্বভাব। ফখরুল সাহেব ওই বাংলাদেশে আর দেখবে আমরা করব না। ওই অর্থ পাচারের বাংলাদেশ, ওই লুটপাটের হাওয়া ভবন, ওই ভোট চুরি নির্বাচন, ওই কারফিউ গণতন্ত্র, ওই গণতন্ত্রে ওই 15 ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন, মাগুরা মার্কা নির্বাচন। এই দেশের মানুষ এই প্রহসনের নির্বাচনে আর ফিরে যাবে না। এই দেশের মানুষ ভোট চুরির 1 কোটি 1.25 কোটি ভুয়া ভোটার করে নির্বাচন যারা করতে চেয়েছিল, ওই নির্বাচনে বাংলাদেশের মানুষ আর ফিরে যাবে না। এই দেশের মানুষ অর্থ প্রচারকারী তারেক রহমানদের হাতে ক্ষমতার মঞ্চ তুলে দেবে না। এই দেশের মানুষ আর লুটপাটের জগতে ফিরে যাবে না। আমাদের আজ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা মনে রাখবেন, শেখ হাসিনা উন্নয়ন করছে, আপনারা আচরণ ভালো করবেন, জনগণের সঙ্গে ভালো আচরণ করবেন। উন্নয়ন শেখ হাসিনা, আচরণ যদি ভালো না হয়, ভালো উন্নয়নে কাজ হবে না। মানুষ ভুলবে না। মানুষকে যদি অসন্তুষ্ট করে, এখন অনেকে কিছু বলবে না, কিন্তু নির্বাচনে ব্যালটের মধ্যে শাস্তি দিয়ে দেবে। এটা যেন আমরা ভুলে না। কাজে যারাই ভুল ভ্রান্তি করছে সংশোধন হয়ে যায়। শেখ হাসিনা কাউকে রেহাই দেবেন না। জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এমন কেউ নমিনেশন পাবে না, আওয়ামী লীগের টিকিট পাবে না, অপকর্মকারী দুর্নীতিবাজদের আওয়ামী লীগের পাই নেই। অর্থ পাচারকারীদের, লুটেরাদের আওয়ামী লীগের ঠাঁই নেই। ভূমিদস্যু, লুটেরা আর সন্ত্রাসীদের আওয়ামী লীগের ঠাঁই নেই। আওয়ামী লীগ চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত ভূমি দখলকারী এই অপশক্তিকে নমনীয় সান দেবে না।